Satyamananda Nishchan Pajjalite Sate Andhakare Nayonaddam Padipanna Gadesate মৃত্যুবরণ করে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন
আমাদের কোন জ্ঞাতি মৃত্যুবরণ করলে তখন আমরা সেই কৃতজ্ঞতা বোধটা সমান সমান দেখাতে পারি। যেমন আমাদের অনেক জ্ঞাতি মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ মৃত্যুবরণ করেছেন, আজকে এখানে যে প্রসঙ্গকে আহ্বান করে সংগদান, অষ্ট পরিষ্কার দান, বৌদ্ধ মুক্তি দান, জ্ঞাতি ভোজন, অনেক কর্মসূচি, তো এগুলোর মূল হচ্ছে কৃতজ্ঞতা জানানো। কাকে জানাচ্ছেন? পরলোকগত জ্ঞাতিকে, যেটা জীবিত অবস্থায় জানানোর কথা ছিল সেটা জীবিত অবস্থায় না জানিয়ে আমরা জানাচ্ছি ভগবান মৃত্যুর পরে। কোন মানুষকে যদি আপনি জীবিত অবস্থায় প্রশংসিত করেন, জীবিত অবস্থায় সম্মান প্রদান করেন, জীবিত অবস্থায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, জীবিত অবস্থায় তার যতটুকু প্রাপ্যতা তাকে যদি আপনি দেন, তাহলে সে আনন্দিত হবে, খুশি হবে, উৎপন্ন হবে, তার জীবন সুশৃঙ্খল হবে, তার জীবন সমৃদ্ধ হবে। কিন্তু আমরা জীবিত অবস্থায় করি না, এটা হচ্ছে দুঃখের বিষয়, মৃত্যুর পরে আমরা করি। যেমন আজকে সকলেই উপস্থিত হয়েছেন, কেন এসেছেন? মৃত্যুবরণ সংবাদ তাকে পুণ্যদান করবো। পুণ্যদানটা হচ্ছে কৃতজ্ঞতা। পুণ্যদানটা কি? কৃতজ্ঞতা। আমরা এসেছি মৃত্যুবরণকে পুণ্যদান করার জন্য, আপনারাও এসেছেন মৃত্যুবরণকে পুণ্যদান করার জন্য, এটাই হচ্ছে কৃতজ্ঞতা। মৃত্যুর পরে এসে করছি, তিনি মৃত্যুবরণ করেছেন, তাকে কিছু দিতে পারবো না, কৃতজ্ঞতা ছিল তাকে পুণ্য দেব। এই মৃত্যুর পরে আমরা দুটি কাজ সমান 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 ভাবে করি, যে মিন্টু বড়ুয়ার যখন দিল্লি নৈত্য সভা হয়েছে স্মৃতিচারণের মধ্যে তার অনেক সুনাম করেছি, নাকি মানুষ ধূমধাম করে, স্মৃতিচারণে কেউ ধূমধাম করে না, সব সুনাম করে, খারাপ তাকে বলে যে সে ভালো ছিল, সে ভালো ছিল সুনাম, এটা কৃতজ্ঞতা জানাই। তারপরে বলে যে আমার সমস্ত পুণ্যবাসী তাকে দান করছি, এটা কৃতজ্ঞতা। উপকারীর পৈতৃপকার, উপকারী কর্তৃপকার, তিনি উপকার করেছেন তাকে কর্তৃপকার করছি। এই যে হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। তো আমি যেই কথাটি বলছি, কৃতজ্ঞতা বোধটা আমাদের জাগ্রত করতে হবে। আমরা বৌদ্ধ জাতি, আমরা সমৃদ্ধ জাতি, আমরা উচ্চ বংশীয় উচ্চ কুলীয় জাতি, আমাদের শীত উন্নত নবশীত, আমরা যত হওয়ার মতো জাতি নয় আমরা বৌদ্ধ জাতিরা। আমাদের কৃষ্টি সভ্যতা ইতিহাস ঐতিহ্য সমুজ্জ্বল, কাজেই আমরা বৌদ্ধরা কেন অতল গহ্বরে তলিয়ে যাব? আমরা চাইলে আমাদের সমস্ত কিছুকে আমরা একত্রিত করতে পারি, আমাদের মধ্যে মমতা বোধ, ভাতৃত্ব বোধ, সৌজন্য বোধ, আমাদের মধ্যে একতা, আমাদের মধ্যে সমস্ত কিছু এগুলো আমরা ফিরিয়ে আনতে পারি, আনতে পারি একমাত্র কৃতজ্ঞতার মাধ্যমে, একে অন্যের প্রতি সহানুভূতি, সহমর্মিতা, সহযোগিতা, ভাতৃত্ব বোধ, কৃতজ্ঞতা বোধ, এই সমস্ত কিছুর মাধ্যমে এগুলো সব ফিরিয়ে আসবে। যাই হোক, এখানে বড় মন্ত্র আছেন, দেশনা কলব বৃদ্ধি করছি না, সব দানন্দ বিহারে করেছি ও দানীয় অনেক আহ্বান করেছিল আসার জন্য, কত এক বলেছি দিলাম আসতে পারিনি, এবারও আসতে পারিনি। তারপরেও আজকে প্রণব বড়ুয়া আমাদের একজন সংঘ সদস্য ছিল, এখান এই বাড়ির কয়েকজন ভিক্ষু বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভিক্ষু হিসেবে ছিলেন, বর্তমানে একজন আমাদের দেবশ্রী প্রান্তে আমাদের এই ইন্দিরপুরের গ্রামের সন্তান মহাতেরো, তিনি মহাতেরো হয়েছেন, বুদ্ধ শ্রীদান্ত থাকলেও তিনি মহাতেরো হয়ে যেতেন। তারপরে এই যে প্রণব, সেও বুদ্ধ শ্রীদান্তের অধীনে থেকে সে জীবনকে গঠন করেছে, সে লেখাপড়ায় অত্যন্ত ভালো ছিল প্রণব, আপনারা হয়তো অনেকে জানেন কিনা জানি না, সে অত্যন্ত লেখাপড়া ভালো ছিল এবং সে লেখাপড়ার সেই প্রতাপের ঘরে রেখে সে বর্তমানে জার্মানের মধ্যে অবস্থান করছে। তো আমরা তার যে উন্নতির শ্রীবৃদ্ধি অভিবৃদ্ধি, এটাকে আমরা তার জীবনের সফলতা বলে কামনা করি, এবং তারও আরো যাতে সে উন্নত অভিবৃদ্ধিময় জীবন লাভ করতে পারে প্রত্যাশা করছি, এবং ভিক্ষু সংঘের প্রতি তার একটা যে আন্তরিকতা, ভক্তি, শ্রদ্ধাবোধ পূর্বেও ছিল, আজকেও অনুরূপভাবে যে সেই শ্রদ্ধা বহিঃপ্রকাশ ঘটেছে। কেননা এখানে দেখেন উপসংগনায়ক ভ্রান্তে, এখানে দেখেন মহাসভার সভাপতি ভ্রান্তে, এখানে মহাসভার উদ্বোধন সভাপতি, কঠিন জীবন দান যেদিন থাকবে না সেদিন করবেন, এরপরেও আজকে কঠিন জীবন দান আছে, আজকে কঠিন জীবন দান আছে না, তা আমাদের লিস্টের মধ্যে ছিল না,
কিন্তু পরবর্তীতে এটা পরিবর্তন করে কঠিন সমর্থন নেওয়া হয়েছে। তারপরেও অনেক ভিক্ষু সংঘের উপস্থিতি, তাদের যে এই ভক্তি শ্রদ্ধাবোধ এটাকে আমরা অত্যন্ত যে স্বাগত, তাকে তাদের এই ভক্তি শ্রদ্ধাবোধকে আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আশীর্বাদ জানিয়ে তাদের পরিবারের উত্তর শ্রী বৃদ্ধি জয় মঙ্গল কামনা করে, পাশাপাশি আপনাদের প্রত্যেকে উত্তর শ্রী বৃদ্ধি জয় মঙ্গল কামনা করে, হিন্দু বড়ুয়ার প্রতি পুণ্যদান করে আমার ধর্মদেশে যাচ্ছি। জগতের সকলকে আমি সুখী হোক। এবারে সাধন।